আশা করছি সবাই খুব সুস্থ আছে, ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর সময় আমি পুজো করবো, তো সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো। আজকে একটি স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হলো পুরোহিত ছাড়া কীভাবে বাড়িতে পুজো করা যায়, সেটাই পুরো ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, আমি পুজো করবো, তো সেটাই তোমরা দেখতে থাকো কীভাবে পুজো করি, পুরোহিত ছাড়াও বাড়িতে পুজো করা যায়, কিন্তু সেটা কীভাবে দেখতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো ফার্স্টেই আমাদের গনু সোনা এবং কানে সোনা দুজনকেই খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। যেহেতু সরস্বতী পুজো, হলুদ পোশাক তো পরতেই হবে, তার জন্য আমার কাছে একটি হলুদ কাপড় ছিল, সেটা দিয়ে আমার দুটো সোনাকে জামা বানিয়ে দিলাম। তো এদের জামা কীভাবে বানায় সেটার ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো এবছর যেটা বললাম তোমাদের যে পুরোহিত ছাড়া আমি নিজেই পুজো করছি, তার জন্য আমাকে সমস্ত সব কিছু আগে থেকে নিজেকেই রেডি করে নিতে হচ্ছে। পুরোহিত থাকলে এটা পুরোহিতই করে দিত। আসলে কারণটা হলো প্রত্যেক বছরের পুজো সরস্বতী পুজোটা পুরোহিত দিয়েই করা হয়। এবছর ভাবলাম যে আমরা যেহেতু কৃষ্ণ ঠাকুরের বা গণেশ ঠাকুরের পুজো নিজেরাই করি, তার জন্য দেখি সরস্বতী পুজোটা নিজেরা করতে পারি কিনা, এর জন্যই করা আর কি। তো যাই হোক, মন্ত্র তোমরা ভাবছো হয়তো যে সরস্বতী পুজো আবার নিজেরা হয় নাকি, অবশ্যই হয়। মানে জিনিস কিছু জিনিস যদি করতে চাওয়া হয় তাহলে সেটা অবশ্যই করতে পারা যায়, যদি নিজের মনে সেরকম জেদ থাকে, না হলে অসম্ভব। তো যাই হোক, আমরা নিজেরাই ঠিক করেছি যে বছর সরস্বতী পুজো নিজেরাই করব। তার জন্য এগুলো দেখো সব দশকর্মার ভাণ্ডার থেকে যা যা আনা হয়, মানে পুরোহিত পুজো করলে যেরকম জিনিসপত্র আনা হয় সেগুলো আমরা নিয়ে চলে এসেছি। এবারে আমি এই যে দেখো মাটির যে কলসিগুলো যেগুলো দরকার হয় সেগুলো আমি সব ধুয়ে নিচ্ছি আগে থেকে। এরপরে ধুয়ে নেওয়ার পর এখানে স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছি, কারণ স্বস্তিক চিহ্ন তো আমরা যেহেতু হিন্দু আঁকতেই হবে, প্রত্যেকটা পুজোতেই স্বস্তিক চিহ্ন আঁকা হয়। এই যে মাটির কলসি বা তোমার বিভিন্ন ডাব এইসবের ওপরে স্বস্তিক চিহ্ন আঁকতে হয় সিঁদুর দিয়ে। তো সিঁদুরের তেলটা গুলে নিয়েছি আগে থেকে, তারপরে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। তো আজকের পুজোর যে বিশেষত্বটা সেটা তো আমি তো তোমাদেরকে বলেও দিলাম। হ্যাঁ, পুজো যে করেছি তোমরা ভাবছো হয়তো নিজেরা করলে মন্ত্র করতে পারবে না, সেটাও সম্ভব, কারণ সরস্বতী পুজোর যে যে মন্ত্রগুলো হয় সেগুলো সব তোমরা হচ্ছে গিয়ে গুগল থেকে পেয়ে যাবে, গুগল থেকে বা ইউটিউব থেকে, যে কীভাবে কোন সময় কোন মন্ত্রটা বলা হয় এটা একটা খাতাতে নোট করে নিলেই হয়ে যাবে পুজো। তারপরে যখন পুজোতে বসবে কোন সময় কোন মন্ত্রটা লাগে সেটা তোমরা দেখে দেখে উচ্চারণ করে নিও, এখানে আর কোনো প্রবলেম নেই। তো আমি এখানে কখন কী মন্ত্রটা উচ্চারণ করেছি সেটা আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমরাও বুঝতে পারবে। আর তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো এরকমভাবে যে বাড়িতে পুজো করবে নিজেরাই পুরোহিত ছাড়া, অবশ্যই কিন্তু করে নিতে পারো, এটা খুব সহজ। মনে করো না যে পুরোহিত ছাড়া কোনো পুজোই সম্ভব নয়, এটা ভুল কথা হয়। এবার কী বলো তো, যখন বড় বড় অনেক পুজো থাকে, হয়তো একসঙ্গে অনেকগুলো পুজো হবে, তখন তো আর নিজেরা সম্ভব নয়, তখন পুরোহিতকে ডাকতে হবে। কিন্তু এই যে বাড়ির যে ছোটো ছোটো পুজোগুলো সেগুলো নিজেরাই করে নেওয়া যায়। যাই হোক, এখানে আমি ডাবের মধ্যে এই যে দেখতে পাচ্ছ স্বস্তিক চিহ্ন লাগিয়ে নিচ্ছি। এবার ঘরের তোমাদের ঘরের যে চারপাশটা ওইখানটায় চারটা কোণাতে আর কি যে ঘট রাখতে হয়, ঘটের ওপরেই তারপরে কলা গাছও মানে লাগাতে হয়। মানে যাই হোক, তোমরা তো জানোই পুজো করলে কী কী করতে হয়, তাই জন্য বলে দিচ্ছি। এইবার ঘটের ওপর যেহেতু এই ডাবগুলো দেওয়া হবে, তার জন্য আমি স্বস্তিক চিহ্নটা এঁকে নিচ্ছি এখানে। এবার দেখো পুরোহিত যা যা করে সেগুলো প্রত্যেকটা করারই আমি চেষ্টা করেছি, যতটা সম্ভব পেরেছি বাড়ির সবাই মিলে, আমি বোনু মা সবাই মিলে করার চেষ্টা করেছি। যাই হোক, এখানে দেখো এখানে যে ফুলের যে আলপনাটা দিয়েছি না, এটা আমি আগের ব্লগে শেয়ার করেছি যে কীভাবে এই ফুল দিয়ে আলপনাটা করেছি, কিংবা ঠাকুরের পেছনের ডেকোরেশনটা কীভাবে করেছি যেদিন আমার সরস্বতী মাকে নিয়ে আসি, মানে পুজোর আগের দিনের ব্লগটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিতে পারো,
করো, সেখানে আমি কী কী করেছি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এবার দেখো, এখানে সরস্বতী পুজোর সময় তো ঘিয়ের প্রদীপ লাগবে, তার জন্য আমি এখানে দুটো প্রদীপ রেডি করে নিচ্ছি। এবার এই যে দেখো, এই যে কি এইগুলোকে কি একটা বলে যে বেশ মনে নেই, যাই হোক, এখানে আমি সুতোটা বেঁধে দিচ্ছি, কারণ সুতোটা তো বেঁধে দিতেই হয় পুজো করার সময়, যাতে এই সুতোর মধ্যেই মা থাকে, আটকে থাকে আর কি। তো তারপর বিসর্জনের সময় হলে এই সুতোটা কেটে দিতে হবে, এবার সেটা মন্ত্রতন্ত্র বলে যাই হোক পুজো করেও এটা কেটে দিতে হয়, তখন বিসর্জন হয়ে যায়, আর পুজোর আগে এই জিনিসটা করে দিতে হবে। এইবার দেখো, আমি এখানে ঘরটা বসাবো, ঘরটা বসানোর জন্য আমি এই যে একটা দেখতে পাচ্ছ পুকুর থেকে মাটি নিয়ে এসেছি, পুকুরের পাড় থেকে। তো এইখানে মাটিটা একটু অল্প করে দিয়ে দিয়েছি গোল করে, এর মধ্যে এই যে পঞ্চগুড়ি যেটা আছে, সেই পঞ্চগুড়ি মানে পাঁচটা গুড়ি, সেইটা আমি একটু একটু করে মাটির ওপরে দিয়ে দেবো, এটা মাটির ওপরে দিতে হয়। আর তোমরা যদি আরও ভালোভাবে ভিডিওটা দেখতে চাও, আশা করি মানে কী করবে না করবে সেটা অনেক ভিডিও ইউটিউবে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। যাই হোক, এখানে আমি দেখো মাটির ওপরে পঞ্চগুড়ি দিয়ে দিচ্ছি, এরপর কি কি করি একটা একটা করে আমি তোমাদের সাথে সবই শেয়ার করছি, যতটা আমি নিজে পেরেছি ততটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। পঞ্চগুড়ি দেওয়ার পর এই যে দেখো পঞ্চশস্য রয়েছে, এগুলো আমি ছড়িয়ে দিচ্ছি, এগুলো সবই দশকর্মা ভাণ্ডারে তোমরা যখন বাজার করতে যাবে ঠাকুর বাজার, তখন তোমরা বলে দেবে, সবই দিয়ে দেবে সেখান থেকে। এরপর আমি একটু চারপাশে গাঁদা ফুল ছড়িয়ে দিচ্ছি, কারণ যেহেতু ঘট বসবে আর ঘরটাই হলো মেন জিনিস, তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর দেখো, এই যে আমি হলুদ কালারের শাড়ি পরে রেডি হয়ে গেছি, এবার এখানে জয় মা সরস্বতী বলে আমি ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি, তারপরে আমি ধূপ টাও জয় মা সরস্বতী বলে আমি সব ধূপগুলোও জ্বালিয়ে নিচ্ছি। এবারে আমি পুজোতে বসবো, ঘট আগে থেকে আমি তুলে এনেছিলাম, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কী করে শেয়ার করবো বলে, সবাইয়ের হাতে একটা একটা জিনিস থাকে, তো সেটা তো আর শেয়ার করা সম্ভব নয়। যাই হোক, এই যে ঘটের ওপরে আমি দিয়ে দিচ্ছি ডাব, আর ফার্স্টে আম পাতা দিয়ে দিতে হবে, পাঁচটা বা সাতটা আম পাতা থাকবে, এরকম আম পাতা দিয়ে দিতে হবে, তার উপরে ডাব দিতে হবে। এবার ঘরটা যখন তুলে আনবে পুকুর থেকে, তখন তার মধ্যে দিতে হবে এক টাকার কয়েন দিতে হবে, সুপুরি দিতে হবে, আর তোমার আতপ চাল দিতে হবে, এইগুলো ঘরের মধ্যে থাকবে মানে জলের ভেতরে দিতে হবে। আর এই যে দেখো, ডাবের যে শিকটা উঠে আছে এর উপরে আমি গাঁদা ফুলটা দিয়ে দিলাম। এবার এখানে আমি চাঁদমালা দিয়ে দিচ্ছি, ঘটের ওপরেও চাঁদমালা দিতে হবে। এবং এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমাদের বাবুগুলো বসে রয়েছে, এখানে আমাদের বই দিয়েছিলাম, বই খাতা যা যা লাগে সেগুলো দিয়েছিলাম, তারপরে আমি আমাদের ছোট্ট বাবুগুলোকে ওদের উপর মানে বইয়ের উপর বসিয়ে দিয়েছি। এবার আমি সরস্বতী মায়ের ডান হাতে আমি চাঁদমালাটা দিয়ে দিয়েছি। তো মোটামুটি পুজোর আগে সবটা মোটামুটি কমপ্লিট করা হয়ে গেছে। এবারে আমি এখানে বসে বসে মনে কি একটা করছিলাম, যাই হোক আমার মনে নেই। দেখো, আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কারণ একটা ফোন কল আসছিলো, তার জন্য অনেকটা ভিডিওর অংশ কেটে গিয়েছে, আমি সেটা বুঝতে পারিনি। যাই হোক, আমি বলে দিচ্ছি, প্রথমে তোমরা গঙ্গা জলটা একদম পুজোতে বসার আগে গঙ্গা জলটা মাথায় ছিটিয়ে নেবে, তারপর নমো বিষ্ণু বলে তিনবার মুখে ছেটাতে হবে, তারপর তোমরা গণেশ ঠাকুরের যে মন্ত্রটা আছে ওই মন্ত্রটা বলে তিনবার এই যে ঘটের ওপরে ফুল দেবে, তারপরে পঞ্চদেবতার যে মন্ত্রটা আছে, মানে যেহেতু সব পুজো করার আগে গণেশ পুজো আর পঞ্চদেবতার পুজো করতে হয়, তারপরেই মেন পুজোটা হয় আর কি, সরস্বতী পুজো কিংবা কিছু যে কোনো পুজোতে ওইটা করতে হবে। তো ওই মন্ত্রটা তোমরা বলে নেবে, ওটা তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে, যে গণেশ ঠাকুরের মন্ত্র পুজোর মানে যে কোনো পুজো করার আগে গণেশ ঠাকুরের মন্ত্র কিংবা পঞ্চদেবতার মন্ত্র কী, ওইটা সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। যাই হোক, আমি এখানে পুজোটা শেষ করে ফেলেছি, এবার আমি আরতি করে নিচ্ছি, আরতি করে নিচ্ছি। এই ফার্স্ট দেখো, এখানে ঘন্টা নাড়াচ্ছি, এক হাতে আরতি করছি, ফার্স্টে আমি প্রদীপ দিয়ে আরতি করে নিয়েছি, তারপর আমি ধূপ দিয়ে আরতি করে নিয়েছি, এরপর যা যা লাগে সেটা করবো, তো ভিডিওটা পুরোপুরি দেখো, আশা করি বুঝতে পারবে।
এতক্ষণ তো আমার অনেক ভিডিও দেখলে এবং অনেক কিছু বুঝতেও পারলে, তার জন্য সবার কাছে অনুরোধ, যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো কিংবা আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা যদি তোমাদের একটু উপকারে আসে কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটি ফলো করে রেখো। আমার ফেসবুক পেজের নাম হলো মৌসুমী জানা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে ছোট্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিও। যাই হোক, পুজোর কাজটা এখন মোটামুটি কমপ্লিট হলো, এরপর আমি পুষ্পাঞ্জলি দেব। বিশ্বরূপে বিশাল রাখি বিদ্যা দেবী নমস্কার।
তো পুষ্পাঞ্জলি দিয়ে এবার আমি আমার পুজোটা শেষ করলাম। এবারে তোমাদের মনস্কামনা যেটা রয়েছে তোমরা সেটা ভগবানের কাছে চেয়ে নিতে পারো, সরস্বতী মায়ের কাছে। যাই হোক, এখানে আমি প্রণাম করে নিচ্ছি। তো এইভাবেই আমি আমার পুজোটা কমপ্লিট করলাম। এরপর ঠাকুরকে আমি ভোগ দেখিয়ে দেব, মানে যেই ভোগগুলো ঠাকুরের জন্য করা হয়েছিল, তো সেই ভোগগুলোই আমি একটা একটা করে ঠাকুরের কাছে একটু আরতি করে দেব। তো তোমরা পুরোটাই বুঝতে পারলে যে কীরকমভাবে আমি পুজোটা করেছি, এবং আমি যতটা পেরেছি তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা চাইলে এভাবে বাড়িতে পুজো করেই নিতে পারো। আর হ্যাঁ, আমি ঘটের ওপর এই যে গামছা আর ওই যে কাঁচা হয় না, লাল কাঁচা যেটা বলে, ওটা দিয়েছিলাম। আর মাকে শাড়ি দিয়েছিলাম, সেগুলো সব দিয়েছিলাম, তোমাদেরকে বলতে মনে নেই। যাই হোক, পুজোর পর এবার মাকে একটু তোমরা ভালো করে দর্শন করে নাও। সরস্বতী মায়ের মুখটা যেন খুব অপূর্ব লাগছে, তাই না? যাই হোক, এখানে প্রদীপগুলো জ্বলছে, আর এই ভোগগুলোই আমি করেছিলাম। এখানে মিষ্টি রয়েছে, সুজি রয়েছে, তারপর চিড়ে ভেজানো হয়েছে, আর ডাল করেছিলাম প্রসাদ, আর এই যে লুচি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। চলো, টাটা, বাই বাই।